বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত হই। তাহলে চলুন, দেরি না করে শুরু করা যাক। আজ আমরা জানব বর্তমান সময়ের অন্যতম মধ্যম মাঠের খেলোয়াড় এবং 2022 কাতার ফুটবল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেসের জীবনী সম্পর্কে। কে এই লিয়ান্দ্রো পারেদেস? কিভাবে হয়ে উঠলেন বর্তমান ফুটবল বিশ্বের একজন জনপ্রিয় খেলোয়াড়? চলুন তার সম্পর্কে অনেকগুলো তথ্য জেনে নিই। তার পুরো নাম লিয়ান্দ্রো ড্যানিয়েল পারেদেস হলেও বর্তমান ফুটবল বিশ্বে তিনি লিয়ান্দ্রো পারেদেস নামেই সুপরিচিত। তার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি এবং ওজন 75 কেজি। বর্তমানে তিনি আর্জেন্টিনা জাতীয় দল এবং ফরাসি ক্লাব পিএসজি থেকে লোনে ইতালীয় ক্লাব জুভেন্টাসে একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি জাতীয় দলে 5 এবং ক্লাবে 32 নম্বর জার্সি পরে খেলেন। মাঠে তার খেলার দক্ষতা, বুদ্ধিমত্তা, পাসিং অ্যাকুরেসি এবং আগ্রাসী মনোভাবের মাধ্যমে তিনি ইতিমধ্যে হাজার হাজার ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি যখনই মাঠে নামেন নিজের সর্বস্ব উজাড় করে খেলেন। বর্তমানে তাকে আইকনিক ট্যাকলারও বলা হয়। বর্তমান বিশ্বের এই সুপরিচিত খেলোয়াড় 1994 সালের 29শে জুন আর্জেন্টিনার সানজোস্টুতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ভিক্টর পারাদেস এবং মায়ের নাম মিরিয়াম বেনিতেস। লিয়ান্দ্রো পারেদেস তার বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া 3 সন্তানের মধ্যে একজন। তার আরও 2টি বোন রয়েছে যাদের সাথে তিনি শৈশব একসাথে বেড়ে উঠেছেন। তার বোনদের নাম বেনেসা পারেদেস এবং জিমেনা পারেদেস। লিয়ান্দ্রো পারেদেস ছোট থেকে ফুটবল ভালোবাসতেন। ছোটবেলায় ফুটবলই ছিল তার প্রিয় খেলনা। ফুটবলের প্রতি তার ভালোবাসা দেখে তার বাবা মা তাকে মাত্র 3 বছর বয়সে স্থানীয় ফুটবল একাডেমি লা জাস্টিনায় ভর্তি করান। যদিও তার বাবা মা স্বপ্নে দেখেছিলেন যে তাদের ছেলে বড় হয়ে দিয়েগো ম্যারাদোনার মতো হবে, কিন্তু তিনি রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করার কারণে তিনি একাডেমিতে সমস্ত চাপ সহ্য করতে থাকেন, যাতে তার পরিবারকে সমর্থন করার জন্য খুব তাড়াতাড়ি পরিপক্ক হয়ে উঠতে পারেন। হয়তো এই কারণে তিনি শিক্ষাজীবন ছেড়ে নিজের ফুটবল ক্যারিয়ার গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও তার যুব দলের কোচ তাকে তার মাধ্যমিক শিক্ষা শেষ করা সত্য সাপেক্ষে সিনিয়র স্কোয়াডে পদোন্নতি দিয়েছিলেন। লা জাস্টিনায় প্রশিক্ষণ নেওয়ার পর তার পরিবার তার শহর সানজুস্টু ছেড়ে যখন মাতাদেরুসে চলে যায়, তখন তিনি সেখানে স্থানীয় ক্লাব বিসাস দেল সুতে খেলতে শুরু করেন। সেখানে খেলার সময় তিনি আর্জেন্টিনার অন্যতম ক্লাব বোকা জুনিয়র্সের নজরে আসেন এবং সেখানেই যোগ দেন। মূলত তখন থেকেই তিনি তার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান। বোকা জুনিয়র্সে খেলার পর পারাদেস রোমা, এম্পোলি ও জিনিত সেন্ট পিটার্সবার্গের হয়েও খেলেছিলেন। এরপর 2019 সালের 29শে জানুয়ারি 40 মিলিয়ন ইউরো পারিশ্রমিকে একটি 4 বছরের চুক্তিতে পারাদেস ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন। সম্প্রতি 2022 সালের 31শে আগস্ট তিনি লোনে পিএসজি থেকে জুভেন্টাসে যোগ দেন এবং বর্তমানে সেখানেই খেলেন। ক্লাব পর্যায়ে তিনি সর্বমোট 312টি ম্যাচ খেলে 24টিগুলো 30টি অ্যাসিস্ট করেছেন। পারাদেস বর্তমান আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলের হয়ে খেলার পর 2017 সালের 13 জুন সিঙ্গাপুরের বিপক্ষে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার সিনিয়র অভিষেক ম্যাচ খেলেন। তিনি জাতীয় দলের জার্সি গায়ে 2018 ফুটবল বিশ্বকাপও খেলেছেন। পারাদেস 2021 কোপা আমেরিকায় ও 2022 ফিনালিজামা জয়ের ক্ষেত্রে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি তিনি 2022 কাতার বিশ্বকাপে খেলে দারুণ পারফরমেন্স করেন এবং 36 বছর পর আর্জেন্টিনা শিরোপা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানে তিনি জাতীয় দলের টাইব্রেকারের সময় প্রায়ই শট নেন এবং গোল করেন। তিনি প্রায়ই দলের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি শুট আউটে গোল করে দলকে অনেক জয় এনে দিয়েছেন এবং দলের অন্যতম পেনাল্টি টেকার হয়ে উঠেছেন। জাতীয় দলের জার্সি গায়ে পর্যন্ত তিনি 51টি ম্যাচ খেলে 4টি গোল ও 6টি অ্যাসিস্ট সহ 3টি শিরোপা জিতেছেন। পারাদেস তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে একজন পরিপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছেন। নিঃসন্দেহে তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড়। লিয়ান্দ্রো পারাদেস খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন। বর্তমানে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম ক্যামিলা গ্যালান্তে। দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তার ছেলের নাম জিওভানি পারাদেস এবং মেয়ের নাম ভিক্টোরিয়া পারাদেস। বর্তমানে লিয়ান্দ্রো পারাদেসের মোট সম্পদের পরিমাণ প্রায় 47 মিলিয়ন। তিনি লন টেনিস খেলতে, গান শুনতে, ভিডিও গেম খেলতে এবং সুইমিং করতে বেশ ভালোবাসেন। তাছাড়াও তিনি যখনই অবসর সময় পান পরিবারকে সময় দেন। পারাদেস ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এবং নিজের খুশির মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তার প্রায় 7.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। বন্ধুরা, লিয়ান্দ্রো পারাদেসকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমরা আবার ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।